আসসালামু আলাইকুম। সাধারণ বিজ্ঞানের উপর বিগত 30 বছরে বিচেছে আসা বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তবে চলুন শুরু করা যাক। আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতি ভেদে আবরণী টিস্যু কত ধরনের? 3 ধরনের। ক্যান্সার রোগের কারণ কি? ক্যান্সার রোগের কারণ হচ্ছে কোষের অস্বাভাবিক বৃদ্ধি। মাইটোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন থাকে? মাইটোকন্ড্রিয়ায় 73% প্রোটিন থাকে। কোষের শক্তি উৎপাদন করে মাইটোকন্ড্রিয়া। কোনটি বহুকোষী উদ্ভিদের উদাহরণ নয়? ভলভক্স। উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি হয় মূল ও কাণ্ডের অগ্রভাগে। স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য হলো কোষগুলো বিভাজনে অক্ষম। কোনটি প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য নয়? পরিপক্ক কোষ মৃত। কোনটি দেহকোষ নয়? শুক্রাণু। দেহকোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন প্রোটিনের। ক্লোরোফিল অণুর উপাদান ম্যাগনেসিয়াম। একাধিক কোষ বিভিন্ন কাজের জন্য মিলিতভাবে তৈরি হয় কলা। সকল সজীব কোষে থাকে সাইটোপ্লাজম। মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে ব্যাকটেরিয়ায়। নিচের কোনটিকে কোষের মস্তিষ্ক বলা হয়? নিউক্লিয়াসকে। কোন কোষে নিউক্লিয়াস থাকে না? লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে? একাধিক নিউক্লিয়াস থাকে পেশিকোষে। প্রাণীদেহের দীর্ঘতম কোষ হচ্ছে নিউরন। নিচের কোন রঞ্জক পদার্থের জন্য ফুল বিচিত্র বর্ণের হয়? ক্রোমোপ্লাস্ট। একটি পূর্ণাঙ্গ স্নায়ুকোষকে বলা হয় নিউরন। সবুজ ফল পাকলে রঙিন হয় কেন? জ্যান্থোফিলের উপস্থিতির কারণে। অসবুজ উদ্ভিদ কোনটি? ছত্রাক। সবুজ টমেটো পাকার পর লাল হয় কেন? ক্লোরোফিল তৈরি বন্ধ হওয়ার কারণে। নিচের কোন উপাদানটি বেশি হলে ফলের রং হলুদ হয়? জ্যান্থোফিল বেশি হলে ফলের রং হলুদ হয়। প্লাস্টিড থাকে সাইটোপ্লাজমে। আদিকোষ কোনটি? আদিকোষ হচ্ছে ব্যাকটেরিয়া। কোষের প্রাণশক্তি বলা হয় কোনটিকে? কোষের প্রাণশক্তি বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। মাইটোকন্ড্রিয়ার কোষে কী ধরনের অঙ্গাণু থাকে? মাইটোকন্ড্রিয়ার কোষে শ্বসন অঙ্গাণু থাকে। প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কোনটিকে? রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। প্রাণীর বহু নিউক্লিয়াসযুক্ত কোষকে বলা হয় সিনোসাইট। সবুজ প্লাস্টিডের নাম ক্লোরোপ্লাস্ট। স্থায়ী কলার কাজ কি? স্থায়ী কলার কাজ হচ্ছে খাদ্য উৎপাদন করা, খাদ্য সঞ্চয় করা ও দৃঢ়তা প্রদান করা, উপরের সবগুলোই। প্লাস্টিডবিহীন উদ্ভিদ নিচের কোনটি? প্লাস্টিডবিহীন উদ্ভিদ হচ্ছে অ্যাগারিকাস। একটি ব্যাকটেরিয়া কতটি কোষ দ্বারা গঠিত? একটি ব্যাকটেরিয়া একটি কোষ দ্বারা গঠিত। মানুষের শরীরে কোনো স্থানে ক্যান্সার হলে সেখানে দ্রুত কোষের সংখ্যা বেড়ে যায়। জীবদেহে কয় প্রকার কোষ বিভাজন ঘটে? জীবদেহে 3 প্রকার কোষ বিভাজন ঘটে। জরায়ুর কোন স্তরে ব্লেস্টোলিস্ট প্রোথিত হয়? অ্যান্ড্রোমেট্রিয়াম স্তরে। উদ্ভিদ মাটি থেকে পানি ও খনিজ লবণ পরিবহন করে কোন কলার মাধ্যমে? জাইলেম কলার মাধ্যমে। কোনটির জন্য পুষ্প রঙিন ও সুন্দর হয়? ক্রোমোপ্লাস্টের জন্য। নিচের কোন বিজ্ঞানী কোষ আবিষ্কার করেন? রবার্ট হুক। একটি এককোষী প্রাণী, নিচের কোনটি এককোষী প্রাণী? অ্যামিবা। অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় কোন কোষ বিভাজনে? মিওসিস কোষ বিভাজনে।
লিপিড, প্রোটিন ও পলিমার দিয়ে তৈরি কোষ প্রাচীর কোনটি? ব্যাকটেরিয়া। ছত্রাকের কোষ প্রাচীর কী দিয়ে তৈরি? ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি। উদ্ভিদ ও প্রাণীর প্রোটোপ্লাজমের গঠন একই রকম, এই সিদ্ধান্ত কে দেন? এই সিদ্ধান্ত দেন ফন্টানা। জীবকোষের কোন স্থানে প্রোটিন সংশ্লেষিত হয়? রাইবোজমে। ব্যাকটেরিয়াতে কোন ধরনের কোষ বিভাজন হয়? ব্যাকটেরিয়াতে অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়। উদ্ভিদ কোষের অন্যতম একটি বৈশিষ্ট্য হল কোষ প্রাচীর। কোনটি জাইলেম কলার উৎপাদন নয়? জাইলেম কলার উৎপাদন নয় সিবনল। ক্রসিং ওভার ঘটে কোন দশায়? প্যাকাইটিন দশায় ক্রসিং ওভার ঘটে। পাকস্থলীর প্রাচীর হতে ক্ষরিত হরমোনের নাম কি? পাকস্থলীর প্রাচীর হতে ক্ষরিত হরমোনের নাম হচ্ছে গ্যাস্ট্রিন। কোন দশায় নিউক্লিয়াসের বিভাজন ঘটে? ক্যারিওকাইনেসিস দশায়। কোষের কোন অঙ্গাণুতে থাইলাকয়েড থাকে? ক্লোরোপ্লাস্টে। পাটের আঁশ কোন ধরনের কলা বা টিস্যু? সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু। নিচের কোনটি মাইটোকন্ড্রিয়ার ডিএনএর আবরণের মধ্যখানে থাকে? প্রোটিন। উদ্ভিদ বিজ্ঞানে টিস্যু কালচারের জনক বলা হয় হেবার ল্যান্ডকে। নিচের কোন ব্যাকটেরিয়া পাটের আঁশ ছড়াতে সাহায্য করে? ক্লোস্ট্রিডিয়াম। শস্য কলা ট্রিপ্লয়েড। মেসোফিল কী ধরনের কলা? মেসোফিল হচ্ছে পাতার ক্লোরেন কাইমা। নিউক্লিয়াসের বিভাজনকে কী বলা হয়? নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। নিচের কোন উদ্ভিদে ভাস্কুলার টিস্যু থাকে না? রিক্কা। বিভাজন ক্ষমতাসম্পন্ন কোষ দিয়ে গঠিত টিস্যুকে বলা হয় মেরিস্টেমেটিক। গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো কোষের কোন অংশে ঘটে থাকে? সাইটোপ্লাজমে। রাইবোজোমে অ্যামিনো অ্যাসিড পরিবহন করে কে? অ্যামিনো অ্যাসিড পরিবহন করে ট্রান্সফার আরএনএ। নিচের কোনটিতে নিউক্লিয়াস থাকে না? সিগনলে নিউক্লিয়াস থাকে না। কোনটি ক্লোরোপ্লাস্টের অংশ নয়? ক্লোরোপ্লাস্টের অংশ নয় ক্রিস্টি। রক্ষীকোষ কোনটির অংশ? রক্ষীকোষ অর্ধত্বকের অংশ। কোষ বিভাজনের কোন পর্যায়ে বাইভ্যালেন্ট সংঘটিত হয়? জাইগোটিন পর্যায়ে। নিচের কোন কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলে? মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলে। নিচের কোনটিতে ক্লোরোপ্লাস্ট নেই? সায়ানোব্যাকটেরিয়াতে ক্লোরোপ্লাস্ট থাকে না। কোষের পাওয়ার হাউস হলো মাইটোকন্ড্রিয়া। পাটের আঁশ উৎপন্ন হয় ফ্লোয়েম থেকে। যদি একটি বস্তু আলোর বেগে ধাবিত হয় তবে এর ভর হবে বস্তুর ভর হবে অপরিবর্তিত। নিম্নের বিকিরণগুলোর মধ্যে কোনটি তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম? এক্স-রে রশ্মির, সরি গামা রশ্মি। কোন প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক? মাইসেলি। কোনটি জাইলেম টিস্যুর অংশ নয়? সিবনল জাইলেম টিস্যুর অংশ নয়। নিউক্লিয়াসের প্রথম বর্ণনা করেন কোন বিজ্ঞানী? রবার্ট ব্রাউন। বাস্ট তন্তু বলতে পাট তন্তুকে বোঝায়। মস ফলিপিড অণুর ফাঁকে ফাঁকে যে অণু থাকে তাকে বলে ক্লোরোস্টেরল। গঠিত নিউক্লিয়াস যুক্ত কোষকে বলা হয় ইউক্যারিওটিক কোষ।
এতক্ষণ ভিডিওটির সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।